আসসালামু আলাইকুম, আমি শিফা নারায়ণগঞ্জ থেকে বলছি। সাবিল সুমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ হচ্ছে ঘুম থেকে উঠেই এখন হচ্ছে আমি আমাদের বাগানে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাগান। তো আমাদের বাগানটাতে মোটামুটি কয়েক রকমের গাছ আছে, আলহামদুলিল্লাহ সবগুলো গাছই খুব ভালো। আর এই যে আমাদের ডাব গাছ, তো এই নারকেল গাছে হচ্ছে কিছুদিন আগে নারকেল পাড়া হয়েছিল, তো এখন আবার মাশাল্লাহ অনেকগুলো ডাব হয়েছে। আর এই ডাব গাছটা হচ্ছে আমাদের ছায়া দেয়, তো এই ডাব গাছটা না থাকলে হয়তো আরও রোদ আসতো আমাদের ঘরে। সকালের নাস্তায় মা হচ্ছে আজকে এখানে হচ্ছে বোয়া রান্না করেছে, খুদের বোয়া, আর এখানে কয়েক পদে ভর্তা। তো এখানে ভর্তাগুলো আগেই করে রাখা হয়, আপনারা জানেন, কারণ ভর্তা করে সাথে সাথে খাওয়া, কারণ অনেকগুলো করা হয় আর এত ভর্তা একসাথে খাওয়া হয় না। তো মাঝে মাঝে মন চাইলে তখন ফ্রিজ থেকে বের করে খাওয়া হয়। তো গাছপালা নিয়ে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের শহরাঞ্চলে এমন গাছপালা দেখাই যায় না, আর গ্রামে তো যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ, চারিদিকে শুধু সবুজের সমারোহ, দেখলে মনটা ভরে যায়। আর শহরে শুধু যত দূর চোখ যায় শুধু দালান আর দালান, এটাই শহর আর গ্রামের পার্থক্য। তো সকাল হচ্ছে আমি এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজ হচ্ছে নাস্তার পর যে থালা বাসনগুলো, এগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি, সকালে ওগুলো ধুয়ে রেখেছিলাম আর এগুলো এখন ধুয়ে নিলাম। মা হচ্ছে সাবিলকে নিয়েছে, তো আমি এখন যেহেতু গোসল করব, তো ভাবলাম যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। তো এখন এগুলো ধুয়ে এরপর হচ্ছে আমি গোসলটা সেরে নিব। এদিকে আমাদের কাজ সব প্রায় শেষ, যেহেতু সকালবেলায় ওঠা হয়, সকালবেলা উঠে কাজ শুরু করলে এই টাইমটা শেষ হবে, এটাই হচ্ছে। আর এখন হচ্ছে লাঞ্চ টাইম, তো বাবা আসার সময় হচ্ছে শাক নিয়ে আসছে। এখানে হচ্ছে পাটের শাক, তো পাটের শাকগুলো এত সবুজ দেখে একদম খুব ভালোই লাগছে। আর এখানে হয়েছে লাউ, লাউ পাতা। তো আজ লাউ পাতা দিয়ে একটা রেসিপি করব বিকালের নাস্তায়, তো আপনারা দেখুন পুরো ভিডিওটা। আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটি লাইক দিবেন। একটি লাইক দিলে আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে মা লেবু কেটে রেখেছে, আর মা হচ্ছে এটা হচ্ছে কাসকি শুটকি ভর্তা করেছিল ধনে পাতা দিয়ে, এখানে পেঁপে ভাজি করেছে আলু দিয়ে। তো আমি আর আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছি। এখানে আরেকটা আইটেম আছে, এটা হচ্ছে ইলিশ মাছ রান্না করেছে মা কচুরমুখি দিয়ে, এটা খুব মজা হয়। কচুরমুখি দিয়ে ইলিশ মাছ, এটা খুব মজাদার একটা খাবার, জানি না কার কাছে কেমন লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে এটা নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন আমি আপনাদের ভাইয়াকে হচ্ছে একটু তরকারি দিয়ে দিব। ভর্তা দেখিয়েছে সে হচ্ছে ভাজি খাবে না, পেঁপের ভাজি খাবে না। তো এই যে আমি দিচ্ছি ছোট চামচ, হয় বারবার দিতে হচ্ছে। তো আপনাদের ভাইয়া বলছে যে আমাকে এতবার দিচ্ছ, সবাই হয়তো ভাববে যে আমি বেশি খাই। আমি পরে আমি বললাম যে না, কেউ ভাববে না, কারণ হচ্ছে চামচটা ছোট, এর জন্য বারবার দিতে হচ্ছে। তো এখানে হচ্ছে ওমর আসছে, আপুর এক্সাম এখনও শেষ হয়নি। তো বিকালবেলা এটা আপনাদের ভাইয়া তো বাসায়, আপনাদের ভাইয়ার অফিস ছুটি, তো অফিসে কাজ নেই, এর জন্য হচ্ছে উনি ছুটি কাটাচ্ছে। তো বিকালবেলা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, আমি গেটের সামনেই দাঁড়িয়ে আছি, আমি আর বাইরে বের হলাম না যেহেতু অনেক লোকজন। তো আমি গেট পর্যন্তই দাঁড়াইলাম, আমি আর মা দাঁড়িয়ে আছি। ওই যে দেখুন, এটা অনেক দূরে ঝুম করেছে, এর জন্য ভালো বোঝা যাচ্ছে না। দুই ভাই মিলে, সাবিল তো অবাক হয়ে যাচ্ছে যে আমি বড় ভাইয়ের কাঁধে উঠেছি। সাবিল কিন্তু অনেক খুশি, ওকে দেখেই বুঝতে পারছেন। ওমর অনেক খুশি, দুই ভাই মিলে অনেক খুশি। তো সাবিলের বাবা হচ্ছে ধরে আছে এভাবে।
তো এই যে বিকালে হচ্ছে এখন এখানে হচ্ছে চাপটি বানাবো, তো লাউ পাতা দিয়ে। তো এখানে প্রথমে হচ্ছে আটা নিয়েছি, তারপর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। তো দেখুন কি কি দিয়ে বানাই, এটা খুব মজার একটা খাবার। অনেকদিন যাবত এটা খাওয়া হয়নি, তো আজকে বানাবো। এটা এটা হচ্ছে দুই রকম করে বানানো যায়, তেল দিয়েও খেতে পারেন, তেল ছাড়াও খেতে পারেন। আবার আমি যেটা আজকে বানাবো এটা হচ্ছে একদম পাঁপড়ের মতো খেতে হবে, একদম মচমচে। দেখুন এখন লাউ পাতাগুলো আমি কুচি করে কেটে নিব, একদম কুচি কুচি করে। তো এখানে আমি একদম অল্প নিয়েছি, কারণ যেহেতু এটা পাঁপড়ের মতো হবে, তো এটা বেশি দিলে আর ভালো লাগবে না। যদি আপনারা এটা তেল দিয়ে খান বা এমনিতে একটু মোটা করে খান, তখন একটু বেশি পরিমাণে দিলেও সমস্যা নেই। তো যে এখানে আমি কী কী দিয়েছি, এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, এখানে হচ্ছে একটু জিরা ফাঁকি, এরপর হচ্ছে লবণ, লাউ পাতা, আটা, সবগুলো একত্রে এখন মিক্সড করে নিব। চাইলে আপনারা ডিম অ্যাড করতে পারেন বা এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, যার যার ইচ্ছা মতো। তো এখানে আমরা ডিমটা দিলাম না, কারণ ডিম দিলেও এটা অন্যরকম লাগবে, বেশি পরিমাণ দিতে হবে, তো ওটা অন্যরকম একটা স্বাদ। তো আজকে এইভাবে বানাবো। এটা হচ্ছে আপনাদের ভাইয়া, এটা হচ্ছে আমাকে একদম মেখে দিচ্ছে। একটু আর একটু পানি পানি লাগবে, এত শক্ত কিন্তু হবে না, হালকা পরিমাণে একটু পানি দিবেন। তারপর একটু মাখো মাখো অবস্থায় এটাকে বানাতে হবে। পানি নিয়ে নিয়ে, হাতে পানি নিয়ে নিয়ে একদম তাওয়াটা ভালো করে গরম করতে হবে, যে পর্যন্ত তাওয়ার উপরে ধোঁয়া না উঠবে এ পর্যন্ত দেওয়া যাবে না। তো এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি একদম পাতলা করে। তো এখানে বড় কড়াই থাকলে আরও ভালো, কিন্তু আমি এখানে বড় কড়াইতে দিলাম না, যেহেতু এটাতে একদম ই করে দিয়েছি, ভরে দিয়েছি। তো এইভাবে উপরে যদি বেশি থাকে তো এটা উঠিয়ে নেবেন। এখানে আমি একদম ভরে দিলাম না, কারণ পরে উঠানো যাবে না এর জন্য। তো এটা ভালো করে জল দিতে হবে, চুলাটা একদম কমানো যাবে না, মিডিয়ামে রাখবেন আর কি, বেশি তারপরে যে পরিমাণটা হয় ওইটাই রাখতে হবে, তা না হলে কিন্তু হবে না, তারপরে এমনিতে উঠে যাবে। তো এই যে দেখুন আমার একটা কিন্তু ভাজা শেষ, আর অনেক পরিমাণে এটা মোচমোচে হয়েছে। এটা হাত দিয়ে এইভাবে ভাঙা যায়, তো খেতেও খুব মজা। তো এখন হচ্ছে আমরা খাবো, মাকে দিয়েছি, শাওন তো এটা খাবে না, তো বাবার জন্য রেখে দিয়েছি। আর এটা হচ্ছে একদম ভাজার সাথে সাথে খেতে হবে, তা না হলে যেহেতু যখন ঠান্ডা হবে তখন আর ভালো লাগবে না। তো এদিকে সাবিরের সারালাক শেষ হয়ে গিয়েছে প্রায়, তো এই জন্য ওর বাবা আরেকটা সারালাক আনলো। এখানে হচ্ছে ওর যেহেতু 8 মাস রানিং, তো এখন এদিকে 8 মাস থেকে 24 মাস পর্যন্ত এটাই খাওয়াতে হবে। তো আমি ওকে এখন এটা নিয়ে, চারটা হলো, তো আমি আর ওকে খাওয়াবো না এখনও। যদি ওকে এটা খাওয়াতে থাকি তো এটার প্রতি ওর নেশা হয়ে যাবে, যেহেতু ওকে মোটামুটি এখন সব কিছুই খাওয়ানোর চেষ্টা করছি। তো এখন আর এটা খাওয়াবো না, এটা শেষ হলেই আর খাওয়াবো না ওকে, অন্য কিছু এখন ট্রাই করব। আর খিচুড়ি তো ওকে আমি কন্টিনিউ খাওয়াই। তো ওর বাবা হচ্ছে এটা এখানে রেখে দিচ্ছে পরে, এটা এমন স্থানে রাখতে হয় যেন হাওয়া না ঢুকতে পারে, কারণ এমনিতেই এটা 3 সপ্তাহের বেশি খাওয়ানো যায় না। আর সাবিল হচ্ছে ওইদিকে গান বাজছে টিভিতে, তো ওইটা দেখে দেখে এরকম ডান্স করছে, ও যে কেমন করে এখন, খুব দুষ্টুমি করে। এই যে আমি বয়াস দিচ্ছি আর আমার পাশে সে হচ্ছে ও ভয়েস দিচ্ছে। তো এদিকে সন্ধ্যার পর এখন কলা খাবো, কলা খাওয়াটা ভালো,
তো আজ হচ্ছে ভিডিওটি বেশি বড় করব না, এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকুক। আমার মন থেকে সবার প্রতি অনেক ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।